ছেড়ে ভারতে পৌঁছে গিয়েছেন তিনি। তার বাসভবন কার্যত দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রশাসন কিভাবে চলবে, সাংবাদিকদের মুখোমুখি হয় সেটাই জানালেন সেনাপ্রধান ওয়াকারপুজ্জামান। ইতিমধ্যে এই বিষয়ে বৈঠক হয়েছে সব দলের সঙ্গে। বাংলাদেশের সেনাপ্রধান বলেন, আমরা সুন্দর আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করব। সেই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সব কাজ চলবে বাংলাদেশে। রাষ্ট্রপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব। আন্দোলনকারীদের আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, আমি কথা দিচ্ছি সব হত্যা এবং অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, আপনাদের দাবি পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আর ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ থেকে বিরত থাকুন। সব দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল সেনা। এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়। তিনি আরো বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, সব মানুষের মত নিয়ে তৈরি হবে বাংলাদেশের নতুন সরকার। সূত্রের খবর, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। তার বোন রেহানাও এসেছেন ভারতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।